দলে পড়ার প্রথম সারির অভিনেত্রীর কারণেই সৌপ্তিক আর রণিতার সম্পর্কে এসেছে দূরত্ব। কি বলছেন অভিনেত্রী রণিতা দাস? আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, টলিপাড়ায় বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল অভিনেত্রী রণিতা দাস আর সৌপ্তিক চক্রবর্তীর সম্পর্কে এসেছে চিঠি, কারণ তৃতীয় ব্যক্তির আগমন। টলিপাড়ার এক প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে সৌপ্তিকের সম্পর্ক গভীর হয়েছে। বন্ধুত্ব এতটাই গভীর, যার জেরেই তৈরি হয়েছে বিপত্তি। তাদের দুজনের সম্পর্কে এসেছে দূরত্ব। সৌপ্তিক পুরো বিষয়টিকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন, তবে এ বিষয়ে মুখ খুলেছেন এবার পর্দার পাহা অভিনেত্রী রণিতা দাস। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম জানিয়েছেন, একটা কথাই বলতে পারি, এখন এসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করার সময় সত্যি আমাদের নেই। আমরা দুজনেই কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত, নিজেদের প্রযোজনা সংস্থা আরো উন্নতি কিভাবে করা যায় সারাক্ষণ সেটা নিয়ে ভেবে চলেছি। সব মিলিয়েই অনেক দায়িত্ব। স্টার জলসায় ধন্নী মেয়ে ধারাবাহিকে একসঙ্গে দেখা গেছিল সৌপ্তিক আর রণিতাকে অভিনয় করতে, আর সেখান থেকেই তাদের প্রথম আলাপ বন্ধুত্ব আর বন্ধুত্ব করাই ভালোবাসায়। দুজনের সম্পর্ক কখনোই লুকিয়ে রাখেননি। তবে এই গুঞ্জন নিয়ে কি বলছেন রণিতা? রণিতা জানিয়েছেন কোন বিষয়ে গুঞ্জন রটে না। ইউটিউবে অনেক ভিডিও দাবি করা হয়েছে, আমি আর সৌপ্তিক বিবাহিত, আমাদের সন্তান আছে, এত সব কিছু নিয়ে তো মাথা ঘামানো সম্ভব না। বন্ধুরা, খুব শীঘ্রই রিলিজ করতে চলেছে দুজনের ওয়েব সিরিজ এনক্রিপ্ট, আর এই এনক্রিপ্ট ওয়েব সিরিজ নিয়ে তারকা জুটি বর্তমানে দারুণ ব্যস্ত। গুঞ্জন নিয়ে কান দেওয়ার সময় নেই তাদের। রণিতা বলেছেন, আমরা ভালো আছি, কাজ নিয়ে ব্যস্ত হয়ে আছি। তো বন্ধুরা, রণিতা আর সৌপ্তিকের সম্পর্ক এখনো টিকে রয়েছে। সৌপ্তিক আর রণিতার সম্পর্কে তিক্ততা আসেনি বলেই দাবি করছেন এই তারকা জুটি। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।